আজকে আমরা আনবক্সিং করব হচ্ছে একটি TP-Link এর রাউটার দারাজ থেকে এসেছে দারাজ থেকে কেনাকাটা করা হয় তো এটা খুলি আগে দেখি এটা কি অবস্থা স্যার প্যাকেজিং এর অবস্থা ভালো না হোপফুলি ভেতরের সমস্যা হওয়ার কথা না কারণ ভেতরে এটা হচ্ছে নট একটা প্রোটেক্টেড অবস্থায় ওরা হচ্ছে পাঠায় তো এটা হচ্ছে আমার প্রোডাক্ট দেখি কি অবস্থা তো এটা হচ্ছে এই যে এইভাবে আসছে এটা অরিজিনাল স্টোর থেকে আনা TP-Link এর ওদের থেকে আনলে হচ্ছে সুবিধা হয় তো এখানে যদি আমি দেখতে চাই ওরা হচ্ছে একটা এটা হচ্ছে এক্সেল প্লাস সার্ভিস এবং হচ্ছে ওয়ারেন্টি ব্যাপারে হচ্ছে কথা বলা নাই এটা বলা থাকার কথা এই স্টিকারটাই হচ্ছে ওদের মেইন স্টিকার আর কি তো যাই হোক তো এটা আমরা খোলার চেষ্টা করি এটা হচ্ছে Archer C24 AC75 এটা 4 অ্যান্টেনার একটা রাউটার ওকে তো এখন এখানে যেটা আছে এখানে অনেক স্পেসিফিকেশন যা যা অনেক কিছু দেওয়া আছে তো এটা ফুল রিভিউ আজকে হবে না জাস্ট শুধু আনবক্সিংটা আমরা করব তো দেখি আনবক্সিংটাতে আসলে কি পাওয়া যায় ঠিক আছে তো এটা খোলার চেষ্টা করি ওকে তো আমরা এই চিটা দিয়ে যদি হচ্ছে এখান থেকে দেই তাহলে এখান থেকে এটা খুবই সবসময় TP-Link এর রাউটারগুলো কেনা হয় আগে Xiaomi রাউটার ইউজ করতাম Xiaomi 4A অথবা ওইরকমই 4A গিগাবাইট এডিশনটা বাট খুব ট্রাভেল করতো পরে আমি TP-Link এর M4 রাউটারটা ইউজ করতেছি মেশ রাউটার ওটা খুবই সুপার তবে এটা আমার বন্ধুর জন্য এনে দিয়েছি তো এটা আজকে খুললে কি কি পাওয়া যায় বা কীভাবে কী করা যায় সেটা দেখব আর স্লাইট কম্পারিজন থাকবে হচ্ছে C20 সাথে আচ্ছা তো এটা খুব সুন্দর একটা কার্ড হার্ডবোর্ডের একটা জিনিসে আসে যে দেখা যাচ্ছে আচ্ছা তো এটার ভিতরে কি কি আছে এটার ভিতরে আছে হচ্ছে আমরা পাইলাম একটা ছোট একটা রাউটার একদমই ছোট সুন্দর একটা ছোট রাউটার সাথে হচ্ছে একটা কুইক ইনস্টলেশন গাইড আর পেলাম হচ্ছে একটা টাইপ Cat 5 কেবল নর্মাল একটা Cat 5 কেবল Cat 6 হলে ভালো হতো বাট Cat 5 কেবল আর এখানে ওদের এই চার্জারটা কিন্তু খুব ভালো মানের ঠিক আছে এই চার্জার একটা পাওয়া গেছে চার্জারটা কিন্তু বেশ ভালো মানের সবগুলো রাউটারের সাথে এই চার্জারটাই ওরা দেয় 3 পিনের চার্জার তো এইগুলো আমি সরায় রাখি এখন এই রাউটারটা যদি নিয়ে কাজ করতে চাই তাহলে এই রাউটারটা হচ্ছে এরকম খুললে এখানে হচ্ছে স্কচ টেপ আছে তো স্কচ টেপগুলো খুলবো না তো এটা হচ্ছে 4টা অ্যান্টেনার একটা রাউটার ঠিক আছে তো 4টা অ্যান্টেনার রাউটারটার হচ্ছে দেখতে কিন্তু একদম বেশি মিনিমালিস্টিক এটা একদম বেশি মিনিমালিস্টিক এটা আসলে মূলত যদি আপনার অফিস সে ইউজ করেন তখন আসলে এটা দিয়ে কোনো সমস্যা নাই বাট বাসায় আসলে আপনার যদি ডিজাইন নিয়ে কোনো ধারণা সমস্যা না থাকে তাহলে কিন্তু এটা ভালোই হবে কিন্তু ডিজাইন যদি আপনার লুক্রেটিভ পছন্দ হয় তখন অন্য রাউটারগুলো দেখতে হবে মূলত আমি C20টাই দেখতেছিলাম প্রথম দিকে বাট C20টা আসলে এখন আনঅ্যাভেলেবল হয়ে গেছে দারাজ স্টোরে ওখানে পাওয়া যাচ্ছে না তো অরিজিনাল স্টোর ছাড়া আমি আবার বাইরে থেকে কিনবও না তো এটা ওরা দেখলাম হচ্ছে 2090 টাকা বিকাশের 200 টাকা ডিসকাউন্টের কারণে এটা 1900-1950 মতো পড়ছে সার্ভিস চার্জ সহ ডেলিভারি চার্জ সহ তো C20টা ওদের এখন মার্কেট নাই বাজারে হয়তো পাবেন বাজারে আমি সেদিন দেখলাম লোকাল মার্কেটে পাওয়া যাচ্ছে 2000 টাকা করে তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যেহেতু এটা C24 একটা আপগ্রেড অবশ্যই আপগ্রেডটাই আসলে নেওয়া উচিত বলে মনে করি তো এটা আসলে দেখতে তেমন সুন্দর না কিন্তু C20 থেকে হোপফুলি এটা ভালো সার্ভিস দিবে C20তে ছিল হচ্ছে 3টা অ্যান্টেনা আর এইখানে আছে C24 এ আছে হচ্ছে 4টা অ্যান্টেনা এটা একটা ডুয়েল ব্যান্ডের হচ্ছে রাউটার এবং C20 ডিজাইনটা অবশ্যই সুন্দর C24 থেকে কিন্তু C24টা হচ্ছে কম্প্যাক্ট ছোট যদি আপনি ডিজাইন দিয়ে চিন্তা না করেন তাহলে এটা 4টা অ্যান্টেনা যেহেতু আছে এবং এটা চিপসেটটাও অনেক ডেভেলপড আমি যেটা দেখলাম হচ্ছে এটা চিপসেটটা বেশ ডেভেলপড C20 থেকে আচ্ছা আর এখানে কি আছে এখানে হচ্ছে 4টা পোর্ট আছে আর এখানে একটাই বাটন আছে রিসেটের জন্য যদি দেখি আর এখানে পাওয়ার বাটন আছে নিঃসন্দেহে এটা হচ্ছে কিনতে পারেন C20 না পেলেও এটা কিনতে পারেন বাট এটা একদম সিম্পল ডিজাইন ছোট একটা কম্প্যাক্ট সাইজের এটা একটা সিম্পল ডিজাইনের একটা রাউটার তো আশা করি এটা ইনশাল্লাহ ভালোই হবে ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ